Android phone, charging problem, charger connect korle charger line ashe kintu percent uthe na, ekhon battery puro low hoye geche, open hocche na, charger ta connect kore dekhbo. এই ফোনটার সমস্যা হলো চার্জার কানেক্ট হয় কিন্তু পার্সেন্ট আসে না, পার্সেন্টটা আপনার যে পার্সেন্ট থাকে তার থেকে কমে কিন্তু পার্সেন্টটা বাড়ে না। কত পার্সেন্ট আছে আমি দেখে নিব, ব্যাটারি পুরো লো, 0% চলে আসছে, ব্যবহার করতে করতে 0% নিয়ে আসছে। তো যাই হোক, এটা সমস্যাটা হলো পার্সেন্ট উঠে না, আর এই সমস্যাগুলো কয়েকটা কারণে হয়, যেটা হলো আপনার আর যে মাদারবোর্ড যদি শর্ট থাকে, 2-3% শর্ট থাকে, 2-1% শর্ট থাকলেও এই সমস্যাটা হয়, পার্সেন্ট উঠে না। আবার ব্যাটারির থেকেও সমস্যা হয়, তারপরে আপনার আইসি থেকেও হয়, চার্জিং পোর্ট থেকেও হয়। যাই হোক, আমি ওপেন করে দেখতেছি পার্সেন্টটা কতটুকুই আছে, এতক্ষণ তো চার্জে লাগাই রাখলাম, দেখি পার্সেন্টটা উঠে কিনা। ব্রাইটনেস পুরো কমানো, ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি, ব্যাটারিটা লোই দেখাচ্ছে, ব্যাটারির পার্সেন্ট একবারই 0, 1% আসে না, যে পুরো 0%। এখন আমি যদি চার্জারটা ডিসকানেক্ট করি তাহলে সেটা অফ হয়ে যাবে, তার কারণ হলো চার্জার আমার যে চার্জার যেই পার্সেন্টটা ওটা উঠে না, সেই জন্যই আপনার চার্জারটা ফোনটা বন্ধ হয়ে যায়। এই যে আমি অফ করতে যাব এখন, এই ঠিক এই করসটা চলে আসে, আসার পরে ফোনটা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে না, এখনই বন্ধ হয়ে যাবে, আমি পাওয়ার অফ করার আগে বন্ধ হয়ে যাবে। এই যে অফ করতে গেছি, এখনও বন্ধ হয়ে যাবে, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি ফোনটা খুলবো, খোলার পর আমি প্রথমে যেহেতু এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চার্জিংয়ের যে ফোর্ডটা, চার্জারের যে ফোর্ডটা, এই ফোর্ডটাতে সমস্যা হয় বেশিরভাগ, তারপরে হয় আপনার ব্যাটারি থেকে, তারপরে হলো চার্জিং আইসিতে বা চার্জারের যে ফোর্ডের যে লজিকটা আছে, লজিক থেকে বা র্যাবন থেকে হয়, এগুলা দেখে নিতে হবে ভালোভাবে। আপনার ধরে চার্জিং আইসিতে কাজ করা যাবে না, আমাদের বাকি সব কিছু ঠিক আছে কি না ওটা আমাদের দেখতে হবে, মাদারবোর্ড শর্ট আছে কি না, চার্জিং ফোর্ডটা খারাপ আছে কি না ওগুলো দেখতে হবে, ব্যাটারিটা সমস্যা কি না এগুলো দেখতে হবে, তারপরে যদি না হয় তারপরে আপনার লাস্ট হলো চার্জিং আইসিতে কাজ করা। ফার্স্ট টাইম আমার করতে হবে চার্জারের ফোর্ডটা, আমি চার্জারের ফোর্ডের দিকে যাই, যেহেতু উপর সাইডটা পুরো প্রেস আছে, এখনও খোলা হয় নাই, নিচেরটাও খোলা হয় নাই, তাহলে আমি চার্জারের সাইডটাতেই দেখি আগে।
এই কানেক্টারটা দেখে নেবেন ভালোভাবে কোনো জং আছে কি না। তো আমি দেখে নিলাম এটা খুবই ফ্রেশ আছে, কোনো সমস্যা নাই, একদম ক্লিয়ার আছে। সার্কিটটা তো কোনো জং নেই, পুরো লজিকটাই ফ্রেশ আছে। আমি ফোরটা একটু দেখে নেব, একটু ঝং দেখা যাচ্ছে ফোরের ভিতরে। আমি ফোরটাকে মেপে নেই, দেখি বোর্ড লিস্টটা আসে কি না। এই ফোরগুলো কি হয়, চার্জিং ফোর যখন আপনার আপনি যখন মাপতে যাবেন মিটার দিয়ে, তখন কিন্তু ভোল্টেজ দেখাবে যে ভোল্টেজ শো করতেছে, কিন্তু সেক্ষেত্রে আপনি এটা যদি চেঞ্জ না করেন তাহলে হবে না। আগে দেখতে হবে যে চার্জিং ফোর্টে ঝং আছে কি না, কোনো ময়লা ধুলা আছে কি না। যদি এরকম কিছু থেকে থাকে তাহলে চার্জিং ফোর্টটা চেঞ্জ করে নেওয়াই ভালো হয়, কারণ চার্জিং ফোর্টটা যদি মিটারে মাপ আসে অনেক সময় দেখা যায় যে ঝং থাকলে ভোল্টেজটা অ্যাকুরেট সাপ্লাই দেয় না। অ্যাকুরেট চার্জিং পোর্টটা যে ভালো আছে সেটা আমরা তো চার্জার কানেক্ট করলেই বুঝতে পারি যে চার্জার পোর্ট পাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে যে চার্জার পোর্টটা ভালো সেটা কিন্তু না। অনেক ক্ষেত্রে চার্জার পোর্ট ঝং থাকলে ময়লা থাকলে কিন্তু ভোল্টেজটা অ্যাকুরেট না হলেই আপনার সাপ্লাইটা ঠিকমতো আইসিতে দেয় না, আইসিতে সাপ্লাইটা ঠিকমতো না আসলে কিন্তু চার্জ ব্যাটারিতে ঠিকমতো হয় না। যাই হোক, চার্জিং পোর্ট ভালো দেখাচ্ছে, তারপর আমি চার্জিং পোর্টটা ভালোভাবে দেখে নিব। এটাতে অনেকটাই ময়লা বা ঝং এরকম দেখা যাচ্ছে, মনে হয় যে পানি বা কিছু একটা লেগে ঝং পড়ে আছে। যাই হোক, আমি এটা চার্জিং পোর্টটাকে চেঞ্জ করবো, ফার্স্ট টাইম এটা চেঞ্জ করে তারপরে দেখব। তারপরে যদি না হয় আমি ওই মাদারবোর্ড সাইডটা খুলবো, আমি আগে এটাকে দেখবো চেঞ্জ করে এটা হয় কি না। এটা কাজ করার সময় দেখে নেবেন, মাউথ স্প্রে কিন্তু পাশে আছে, যে মাইকটা এই মাইকটা পাশে আছে, হট গানের হিটটা কিন্তু ওইভাবেই দেবেন যেন এই হিটটা যেন এদিকে না আসে, ঠিক ওইভাবে একটু কাইট করে হালকা তারপরে ব্যবহার করবেন হট গানটা, তাহলে আর ওই স্পিকারটাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমি একটু ব্রাশ করে নিচ্ছি, কারণ এইখানে কানেকশানে যদি আপনার যে লাইনগুলো এইগুলোতে যদি ঝং থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়, চার্জ হয় না। তো যাই হোক, আমি ফোরটা চেঞ্জ করে নিচ্ছি, একটা ফোর দাও এরকম। হ্যাঁ, এরকম একটা দাও। তো অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে, যে কোনো ফোনের ক্ষেত্রে আমরা লাইনগুলো যদি সবগুলো লাগাই নিই তাহলে ভালো, স্ট্রং থাকে, চার্জিং ফোর্টটা নষ্ট হয় খুব কম। আর অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে তো আপনার কেউ ইউএসবি ব্যবহার করে, হ্যাঁ, তাহলে সবগুলো পিনই কানেকশানগুলো লাগাই নেওয়া ভালো হবে। তো আমি সবগুলা ভালোভাবে একটু ফেস্টিং করে নিচ্ছি, হালকা রজিন দিয়ে, তারপরে লিডগুলো লাগিয়ে নিলে তারপরে সুন্দর মতো বসে যাবে। কারণ এই পাশটা যদি আপনার লিডটা ভালোভাবে না লাগাই রাখি তাহলে আপনার কানেকশান যখন আমি দিব তখন ঠিক মতো আসবে না। আমি হট গানটা ইউজ করতেছি না,
আমি তারাল দিয়ে লাগাচ্ছি, এটা হটগেন দিয়েও লাগানো যায়, আপনারা চাইলে হটগেন দিয়েও লাগাইতে পারেন। আমি তারাল দিয়ে ইউজ করতেছি কারণ যে লজিকটা একবারে পাতলা, এটা হটগেন দিয়ে ইউজ করতে গেলে এটা জ্বলে যেতে পারে, তাই আমি তারাল দিয়ে ইউজ করতেছি, তাতালটাই ব্যবহার করতেছি। আমার কাছে মনে হচ্ছে তাতালটাই বেটার। আর দুই পাশ আপনি দুই পাশ যদি লাগাই নেন তাহলে পরের দুই পাশ সহজ হয়ে যাবে। যেমন আমি দুই পাশ লাগাই নিয়েছি, এখন এই দুই পাশ সহজ হয়ে গেল। দুইটা 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 করে চারটা পাও ঠিকমতো বসলেই আপনার যে কানেকশনগুলো অ্যাকুরেটভাবে সমান হয়ে যাবে। আমি ঠিকমতো কানেকশনগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে যদি লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু চার্জারের প্রবলেম হবে, আপনি আইসি চেঞ্জ করলেও ব্যাটারি চেঞ্জ করলেও কোনো কাজে আসবে না। ফোর্টের যে কানেকশনগুলো এগুলো ঠিকমতো লাগাই নিতে হবে, কারণ এই কানেকশনগুলো ঠিকমতো না আসলে আমাদের চার্জারে ভোল্টেজটা ঠিকমতো না সাপ্লাই আসলে, সাপ্লাই যদি না ঠিকমতো দেয় তাহলে সমস্যা হবে। এটা চার্জারের ক্ষেত্রে চার্জিং ফোর্টটাই সবচেয়ে বড়, সবার আগে এটা জরুরি, তাই এটাকে আপনি ভালোভাবে দেখে নেবেন। একটু ব্রাশ করে নিচ্ছি। এই যে আমি সুন্দরভাবে এটা লাগিয়ে নিলাম, সবগুলো পিনই ঝালাই হলো। তবে আমার কাছে মনে হচ্ছে যে পিনটাতেই সমস্যা, তারপর দেখি, আশা করি হবে ইনশাল্লাহ। সবগুলো কানেকশন ঠিক আছে। ফোর্ট লাগানোর পরে যদি না হয় তাহলে আমরা ওই সাইডটা খুলবো, ওই সাইডটা খুলে বাকি কী কী সমস্যা সেটা দেখব। তাহলে আমি পুরোটাই ফিটিং করে নিব, কারণ চার্জিং পিনটা লাগাইতে গেলে অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই জিনিসটা অবশ্যই লাগিয়ে নেবেন, কারণ এই জিনিসটা হয় কি আপনার সেফটির জন্য, এটাতে ধুলাবালু ভিতরে ঢুকে খুব কম, আর বেশিরভাগ ওই যে পানিটা লাগে এটা দেরি করে যায়, এটা ওয়াশার সিস্টেম। পানিটা ওইভাবে যায় না আর কি, এটা সেফটির জন্য। সবগুলো কানেকশন ঠিকমতো দেখে নেবেন, নেটওয়ার্কের কানেকশনটা লাগিয়ে নেবেন। যাই হোক, আমি স্ক্রুগুলো লাগাই নিচ্ছি। কানেকশনটা আসছে কিনা আমি আগে দেখে নিব। ব্যাটারি লো থাকলে সেক্ষেত্রে আসতে একটু সময় লাগবে, সময় করে চার্জার কানেক্টরটা লাগিয়ে রাখবেন। কানেকশনটা লাগিয়ে রাখলে অনেক সময় একটু দেরিও হতে পারে, যেহেতু আমার এটা আসছে আমি পার্সেন্ট আসছে কিনা দেখব। অলরেডি আমার এটা 1% চলে আসছে, ওয়াও 1% চলে আসছে অলরেডি। তাহলে আশা করা যায় যে চার্জ হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু 1% চলে আসছে। হ্যাঁ, তাহলে আমি ব্যাকপারটা লাগিয়ে নিব। ব্যাকপারটা লাগানোর পরে ভালোভাবে তারপর আবার চেক করে নেব, যেহেতু 1% আসছে তাহলে আশা করি হয়ে গেছে। একটু ব্রাশ করে নিচ্ছি।
সময় নেবে। একদম ফিটিং খুব সুন্দর হয়েছে, আগের মতোই, কোনো স্পট পড়ে নেই। আমি একটু ওপেন করে দেখব পার্সেন্টটাকে শূন্য হয়ে যায় কিনা। অনেক ক্ষেত্রে এরকম 1% দেখা, কিন্তু আবার ওপেন করতে গেলে আবার 0% হয়ে যায়। যদি আমার এখন যদি ওপেন করার পর যদি 0% আসে, তাহলে বোঝা যাবে যে আমার ফোনটা ঠিক হয় নাই। আর যদি ওপেন হওয়ার সাথে সাথে দেখা যায় যে আমার পার্সেন্টটা 1% আসে বা 2% হয়ে গেছে, তাহলে ওকে। কারণ ফোনটা ওপেন হওয়ার সময় কিন্তু একটু চার্জ টানে, সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো যে কাজটা হলো কি হলো না। তো আপনারা তো বলতে পারেন যে আমি কেন সব কিছু চেক করার আগেই ফিটিং করে ফেললাম। তো আমার অভিজ্ঞতা থেকে আর কি হয়তো এটা ই করলাম, তারপর দেখি শিওর হয়ে নেব। এখন এক পার্সেন্ট আছে, পার্সেন্টটা কমে নেই, তাহলে আমি এটা অফ করে দেবো ফোনটা। ফোনটা অফ করার পরে পার্সেন্ট অফ করলেই ফোনটা তত চার্জ হয়, তো আমি অফ করে চেক করে নেব। কারণ যেহেতু সময় নষ্ট করে লাভ নেই, আমি এটা অফ করবো। অফ করে টান্স একটু, আচ্ছা অফ করার পরে একটু সময় নিব, একটু সময় নিচ্ছি আমি, সময় নিয়ে তারপরে দেখছি চান্সটা পার্সেন্টটা উঠে কিনা। মোটামুটি সময় নিলাম, এখন দেখি কত পার্সেন্ট আসছে। অলরেডি 2% হয়ে গেছে, 2% আসছে ফোনে, তাহলে ওকে হয়ে গেল। তো যাই হোক, আমি চার্জিংয়ের কাজ বা মাদারবোর্ড শর্ট এটা দেখাতে পারলাম না আপনাদেরকে। চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরে কাজটা হয়ে গেল। তো নেক্সট টাইম আবার যদি এরকম কোনো প্রবলেম হয় চার্জিং আইসিতে বা কিছুতে, আমি আবার দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।